প্রিয় দর্শক, আমি আলপনা, আপনাদেরকে লাইসল প্রেজেন্স আপনার রান্নাঘর অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নার পর্ব হচ্ছে শুধু মিষ্টি আর মিষ্টি। হ্যাঁ, দুটো খুব চট জলদি সহজ অথচ ভীষণ মুখরোচক মিষ্টি আপনাদের শেখাবো। একটা হচ্ছে শাহি টুকরা, আরেকটা হচ্ছে গাজরের হালুয়া, না 10 মিনিটের গাজরের হালুয়া। তো আমরা প্রথমে যে রান্নাটা করব সেটা হচ্ছে শাহি টুকরা। শাহি টুকরা করতে কী কী উপকরণ লাগে চলুন একটু দেখে আসি। শাহি টুকরা তৈরি করতে আমাদের লাগবে পাউরুটি 4 পিচ, চিনি 1 কাপ, পানি 1 কাপ, গুঁড়ো দুধ 1 কাপ, তেল ভাজার জন্য অ্যারারুট 1 চা চামচ, গোলাপ জল সামান্য পরিমাণ, মাওয়া সামান্য পরিমাণ, জর্দার রং 1 চিমটি, তবুক 3 পিস, পেস্তা বাদাম পরিমাণ মতো এবং কিশমিস পরিমাণ মতো। তাহলে এখন আমরা রান্নায় চলে আসি। প্রথমে আমি পাউরুটিগুলোকে টুকরা করে নিই, 4 পিস পাউরুটি, আপনি মোট 16 টুকরা করতে পারেন। আমাদের পাউরুটি রেডি। এখন আমি চুলায় তেল গরম দেব আর সেই সাথে আমাদের চিনি শিরাটা বানিয়ে নেব, 1 কাপ চিনি আর 1 কাপ পানি। এটাকে আমরা জাল দিব এবং বলক এসে চিনিটা গলে গেলেই আমার শিরা রেডি, এমন না যে আপনাকে ঘন করতে হবে বা কিছু। চিনিটা জাল হতে হতে, তেলটা গরম হতে হতে আমরা দুধটাকে গুলে নিব, 1 কাপ গুঁড়ো দুধ, সেই সাথে 1 কাপ পানি। এটাকে আমরা হুইস্ক দিয়ে ফেটে নেব। আপনি খুব চটজলদি শাহি টুকরা তৈরি করতে পারেন যদি আপনার হাতের কাছে জিনিসগুলো তৈরি থাকে। এত সহজ, তেল গরম হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে তুলতে হবে। এর 3টা স্টেজ, একটা রুটি, একটা দুধ আর একটা চিনির শিরা। এই 3টা জিনিস আপনার হাতে রেডি থাকলে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে শাহি টুকরা তৈরি করার জন্য। বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে আমরা ওই মিষ্টি কিছু জোগাড় করার একটা টেনশনে পড়ে যাই না, তখন কিন্তু চটজলদি অথচ ভীষণ মুখরোচক এই মিষ্টিটা তৈরি করে ফেলা যায়। আমাদের এই যে দুধটা গলিয়ে রাখলাম, দুধটাকে কিন্তু জালও দেওয়ার কোনো প্রয়োজন নেই, সব কিছু যখন মিলেমিশে একাকার হবে তখন দুধের গন্ধরন্ধ কিছুই থাকবে না। এই দেখুন বলক এসে গেছে, শিরাটা গলে গেছে, আমার শিরা তৈরি। এরকম লালচে সোনালি করে ভেজে তুলতে হবে। এই দেখুন আমাদের রুটিগুলো ভাজা হয়ে এসছে। আমি এখন উঠিয়ে সোজা শিরায় ফেলে দেব, তেলটা ছেঁকে নিই। আর এই অবসরে অন্য রুটিগুলো তেলে ছেড়ে দিই। আপনি মেক শিওর করবেন যে কোনো রুটি টুকরা কোনো রুটির ওপরে ওভারল্যাপ না করে, তাহলে সেই সাইডটা ভাজা না হওয়ার চান্স বেশি। সবগুলো সমানভাবে ভাজা হতে গেলে সেগুলোকে ভালো করে তেলের মধ্যে ডুবতে হবে। এই আমার হয়ে গেল শিরায় ভেজানো রুটিগুলোকে তুলে দুধে ফেলে দেব।
এবং বাকি রুটির টুকরোগুলো আবার শিরায় ট্রান্সফার কর। এখন আমরা দুধের থেকে রুটিগুলো তুলে তুলে সোজা সার্ভিং ডিশে দিয়ে দিই। একদম সহজ, আপনারা নিজেরা বানাতে গেলেই বুঝতে পারবেন। সব জিনিস হাতের কাছে থাকলে আপনার এটা বানাতে 15-20 মিনিটের বেশি লাগবে না। যদি বেশি পরিমাণে বানান, একটা প্রসেসের মধ্যে দিয়ে চলতে থাকবেন, একদিকে রুটি ভাজতে থাকবেন, একদিকে শিরায় ফেলতে থাকবেন, শিরা থেকে উঠি দুধে ফেলতে ফেলতে আবার রুটি উঠানোর সময় হয়ে যাবে, আবার রুটি উঠি, এইভাবে আপনি মোটামুটি একটা চেইন রিয়াকশনের মধ্যে থাকবেন। আমরা তেলের কড়াইটাকে একটু সামনে থেকে সরিয়ে রাখি। তো যেটা বলছিলাম, শাহি টুকরা বানানোর সময় সবসময় খেয়াল রাখবেন যে আঁচটার দিকে, কেননা আপনার মনোযোগ যখন এই চিনির শিরা থেকে তুলে দুধে দেয়া, তখন কিন্তু রুটিটা বেশি আঁচে হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা। এখন কি হবে, কি হয়ে গেল শাহি টুকরা? না, একটু বাকি। এই যে আমার চিনির শিরা লেফট ওভারটা, সেটার মধ্যে আমি লেফট ওভার দুধটা ঢেলে দিলাম এবং সেই সাথে আমি দেব 1 টেবিল স্পুন অ্যারোরুট। সেটাকে একটু উইস্ক করে দেই, নতুবা গুটলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে তাতে দেব সামান্য একটু গোলাপ জল আর মাওয়া। এবারে এটাকে জাল দেব। এই কাস্টার্ডটা বানানোর সময় আপনার একটু খেয়াল রাখতে হবে, অ্যারোরুট তো খুব তাড়াতাড়ি তলাটা ধরে যাওয়ার একটা ভয় থাকে, কাজে আপনাকে খেয়াল করতে হবে যেন চতুর্দিক থেকে ঠিকভাবে নাড়া দেওয়া হয়। এবং এটা একটু ঘন হওয়া শুরু করলেই আপনি বুঝতে পারবেন যে হয়ে আসছে, কারণ এটা ফট করে কিন্তু ধাক্কা বেঁধে যায়। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম, নতুবা আপনার এটা বেশি শক্ত হয়ে যাবে। এখন একদম খেসার মতন একটা প্রলেপ আমি এই শাহি টুকরার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন তো, একেবারে মাপে মাপে সুন্দরভাবে কভার্ড হয়ে গেল রুটির টুকরাগুলো। এখন এর মধ্যে 1 চিমটি জর্দার রং আর সামান্য একটু শুকনা চিনি, 1 চা চামচ হবে। এবার এটাকে এইভাবে আমি শুকনো করে মেখে নিলাম। তারপরে আমি এটাকে ছিটিয়ে দেব এই ভেজা কাস্টার্ড সমৃদ্ধ রুটির টুকরাগুলির উপরে। কি হবে জানেন? রং ছাড়তে শুরু করবে। অনেক সময় বাবুর্চির বানানো শাহি টুকরা আপনারা দেখেন না, যে অরেঞ্জ অরেঞ্জ একটা রং থাকে। তারপরে আমি দেব একটু টবক, জাস্ট টু শাহি লুক আনার জন্য। এটা হচ্ছে রূপালী টবক। উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি বাদাম, পেস্তা এবং কিশমিশ। এবং আরও যদি এটাকে উপাদেয় করতে চান, মানে আরও শাহি, উপর দিয়ে ছড়িয়ে দিন একটু মাওয়া। দেখুন তো কেমন ঝটপট তৈরি হয়ে গেল মজাদার শাহি টুকরা। করে দেখুন, এত সহজ আর এত কম সময়ে হয়, খুব কনভিনিয়েন্ট, তাই না? তাহলে এই কনভিনিয়েন্স ক্রিয়েট করার জন্য আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে পাউরুটিগুলো টুকরো করে কেটে নিন।
এবার অন্য একটি পাত্রে চিনি এবং পানি মিশিয়ে শিরা তৈরি করে নিন। আরেকটি পাত্রে দুধ ও পানি মিশিয়ে নিন। এবার গরম তেলে পাউরুটির টুকরোগুলোর দুই পাশ ভালো করে ভেজে নিন। ভাজা হলে তৈরি করা চিনির শিরায় ভিজিয়ে নিন। এরপর চিনির শিরা থেকে তুলে দুধে ভিজিয়ে নিন। তারপর দুধ থেকে তুলে পাত্রে সাজিয়ে রাখুন। এবার চিনির শিরার সাথে গোলানো দুধ, অ্যারারুট, গোলাপ জল এবং মাওয়া দিয়ে নেড়ে ঘন করে নিন। ঘন হয়ে এলে পাত্রে সাজানো রুটির টুকরোর উপর ছড়িয়ে দিন। এরপর জর্দার রঙের সাথে চিনি মিশিয়ে উপরে ছড়িয়ে সবশেষে এতে তবক, পেস্তাবাদাম, কিসমিস এবং মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন শাহী টুকরা।